চারদিকে শুধুই থই থই পানি, দুই পাশের দোকানগুলো বন্ধ, নেই ক্রেতা বিক্রেতার হাঁকডাক। শুক্রবার ছুটির দিন হলেও ক্রেতার দেখা নেই, দোকানগুলোতেও ঢুকে পড়েছে পানি, তাই পণ্য রক্ষায় ব্যস্ত ব্যবসায়ীরা। কেউ দোকান তো দূরের কথা, কেউ খুলতে পারি নাই, পানি কোমর সমান। দোকানের ভিতরে পানি ঢুকে যে ক্ষয়ক্ষতি হয়েছে, অজস্র ক্ষয়ক্ষতি হয়েছে, বৃষ্টিতে সব ভিজে গেছে, প্রায় 4-5 লাখ টাকা আমার লস হয়েছে ভাই জান। নোংরা ময়লা পানিতে একাকার চারদিক, এর মাঝেও যাদের চলাচল করতে হচ্ছে তাদের কেউ কেউ তাল হারাচ্ছেন, পড়ছেন বিব্রতকর অবস্থায়। শুধু দোকান মালিকরাই নন, ক্ষতিগ্রস্ত হয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরাও। যা আছে নিউ মার্কেট, ঢাকা নিউ মার্কেটে সবের মাল ভিজে গেছে, প্রায় অনেক পরিমাণ টাকার ক্ষতি হয়েছে সবাই। কালকে শুকাইলে আবার এগুলো শুকাইতে হবে, শুকায় পড়ালা দোকান করতে হবে, আমাদের তো কি পরিমাণ লস কেন উঠিয়েছে আমরা বলে বুঝাইতে পারবো না। ব্যবসায়ীদের আশঙ্কা, ভয়াবহ এই জলজটের জের টানতে হতে পারে আরও কদিন। টানা বৃষ্টি হলেই এ ধরনের ভোগান্তির শিকার হন নিউ মার্কেট ও আশপাশের এলাকা যারা রয়েছেন তারা সবাই। ঠিক যেমনটি এখন এখানকার যত ব্যবসায়ী রয়েছেন তারা ভুক্তভোগী হচ্ছেন। শুধু বছরের একটি সময় নয়, বরং বছরের বেশ কয়েকবার এ ধরনের সমস্যার সম্মুখীন হন তারা। তাদের দাবি, দ্রুত যেন এই জলাবদ্ধতা সমস্যার সমাধান করা হয়। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।